প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা শিখব ট দিয়ে গঠিত জটিল শব্দসমূহ, অর্থাৎ ট দিয়ে সৃষ্ট এমন শব্দগুলোকে আজকে আমরা নির্বাচন করেছি, যেই শব্দগুলোর মাঝখানে আছে কিছু যুক্তবর্ণ যা বানান করা আমাদের প্রাথমিক লেভেলের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত কঠিন। তো আমরা আজকে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি বানান অত্যন্ত মনোযোগের সাথে দেখব, শুনব, বুঝব এবং বারবার প্র্যাকটিসের মধ্য দিয়ে সেটা মনে রাখব। তো চলুন আজকে শব্দগুলো আমরা দেখে নিই। আমাদের আজকের প্রথম শব্দটি হচ্ছে টইটুম্বুর। এই টইটুম্বুর মানে কি? টইটুম্বুর কথার অর্থ হচ্ছে পরিপূর্ণ বা কানায় কানায় ভরা। যেমন আমরা কখনো বলি যে পুকুরটি পানিতে একেবারে টইটুম্বুর। হ্যাঁ জি, তো এই টইটুম্বুর দিয়ে আমরা কী বুঝাই? মানে একদম ভরা, পরিপূর্ণ ইত্যাদি। তো আমরা টইটুম্বুরের বানানটি এবার লেখার চেষ্টা করি, খেয়াল করেন। এই হচ্ছে ট, এই বর্ণটিকে ট, টয়ের সাথে দিলাম হ্রস্ব ই, কি হলো? টই। তার সাথে আসলো টুম্বুর, ট হ্রস্বকার, টু ময় ভ, এই হচ্ছে ম, তার নিচে সংযুক্ত হয়েছে ব, তার নিচে হ্রস্বকার এবং আছে র, কি হয়ে গেল? টই টুম্বুর। ট রসই টই, ট রসুকার টু, ময় ভ রসুকার টুম্বু র, টই টুম্বুর। ওকে, টই টুম্বুরের পরে আমাদের শব্দ হচ্ছে টিকা টিপ্পনি। টিকা টিপ্পনি, এখানে আসলে মূলত দুইটা শব্দ মিলে একটি শব্দ তৈরি হয়েছে। টিকা বলতে কোনো বিষয়বস্তু সম্পর্কে ছোট কোনো বক্তব্য, আর টিপ্পনি হইল কথার মাঝখানে কোনো ফোরন কাটা ইত্যাদি, অর্থাৎ কোনো মন্তব্য করা। জি, তো টিকা টিপ্পনি বলতে আমরা বুঝতে পারি যে কোনো বিষয় সম্পর্কে কী করা, কথার মাঝখানে কোনো মন্তব্য করা, ঠিক আছে, এই আর কি। তো আমরা টিকা টিপ্পনির বানানটি একটু খেয়াল করি, দেখেন। প্রথমে এই বর্ণটি হচ্ছে ট, কেমন? তার উপরে আছে দীর্ঘিকার। হ্যাঁ, কি হলো? টি, ক আকার কা, কি হলো? টিকা টিপ্পনি, ট রসিকার, টি পয়প টিপ্প, হ্যাঁ, ন দীর্ঘিকার নেই, কি হলো ফ্রেন্ডস? টিকা টিপ্পনি, ট রসিকা দীর্ঘিকার, টি ক আকার কা, টিকা ট রসিকার, টি পয়প ন দীর্ঘিকার নেই, টিকা টিপ্পনি, মনে রাখবো, কেমন? টিকা টিপ্পনির বানানের পরে এই শব্দটি হচ্ছে টক্কর। ট কয় ক র, টক্কর, আপনি এভাবেও পড়তে পারেন, ট ক সংযুক্ত ক র, টক্কর। টক্কর মানে কি? কারো সাথে বিবাদ করা, কারো সাথে ঝগড়া করা, কারো সাথে প্রতিউত্তর করা, এই হচ্ছে কি? টক্কর। জি, আমরা টক্করের বানান খেয়াল করব। এই বর্ণটি ট, তারপরে ক, তার সাথে সংযুক্ত আরও একটা ক, তার মানে আমরা এমনিও বলি কয় ক, ট কয় ক র, কি হলো? টক্কর, ঠিক আছে ফ্রেন্ড? ট কয় ক র, টক্কর মানে কারো সাথে বিবাদ করা, ঝগড়া করা, প্রতিবাদ করা, প্রতিউত্তর করা ইত্যাদি। টক্করের পরে আমাদের শব্দ ঠাট্টা তামাশা। এখানেও মূলত দুইটা শব্দ মিলেই একটি শব্দ তৈরি হয়েছে, এই ঠাট্টা নিজেই একটি শব্দ।
তামাশাটাও একটা আলাদা শব্দ, উভয়টা মিলে হয়েছে ঠাট্টা তামাশা। ঠাট্টা কি? মস্করা, কারোর সাথে উপহাস করা, উপদ্রব করা ইত্যাদি। ঠিক আছে, তো ঠাট্টা তামাশা মানে কি বুঝলাম আমরা? কারোর সাথে কোনো বিষয় নিয়ে হাস্যরস করা, উপহাস করা, হ্যাঁ হাসাহাসি করা ইত্যাদি আর কি। তো ঠাট্টা তামাশার বানানটি আমরা খেয়াল করব। এই বর্ণটি হচ্ছে ঠ। কি? ঠ। তার সাথে দিলাম আকার, কেমন? ঠা। এরপরে টয় ট, একটুই বিষয়টা মনোযোগ দিয়ে দেখতে হবে, এটা কিন্তু ট, টয়ের সাথে যুক্ত হয়েছে আরেকটা ট, কিন্তু সেটা কিভাবে লেখা হয় একটু দেখেন। এই তো ট, এর নিচ থেকে এইভাবে একটা টান দিলেই কি হয়ে গেল? টয় ট, মানে এখানে দুইটা ট। কয়টা ট? দুইটা ট। তাহলে ঠ আকার ঠা, টয় ট আকার টা, কি হলো? ঠাট্টা। তার সাথে যুক্ত হয়েছে তামাশা। ত আকার তা, ম আকার মা, মূর্ধন্য স আকার সা, কি হলো? তামাশা। ঠাট্টা তামাশা, একটু ভালোভাবে দেখি। ঠ আকার ঠা, টয় ট আকার টা, ঠাট্টা, ত আকার তা, ম আকার মা, তালুবস্য আকার সা, তামাশা, মিলে হলো ঠাট্টা তামাশা। ঠিক আছে ফ্রেন্ড, এই ঠাট্টা তামাশার পরের শব্দ হচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রাম বানানটা এই ঠাট্টা, চট্টগ্রাম, চট্টম মেট্রো, মানে এখানে পরের যে তিনটা শব্দ আছে, এই জায়গাতে এই যে চট্ট লেখা বা এখানে ঠাট্টা লেখা, চট্ট মেট্রো লেখা, এখানে কিন্তু আমরা মানে খুব ভালো শিক্ষিতরাও ভুল করি। ভুলটা কিভাবে করি আমরা এই শব্দটাতে একটু সেটা মন দিয়ে শুনবো। দেখেন, চট্টগ্রাম লিখতে এই হলো চ, কেমন? টয় ট, এই তো হইল ট। এখন তার নিচে আছে কি আরেকটা ট, তার মানে এই যে যেটাকে দেখতেছেন এটা কি আরেকটা টয়ের চিহ্ন? জি। তো আমি এখান থেকে এইভাবে টেনে দিলে কি হয়ে গেল? টয় ট, তার মানে টয়ের সাথে সংযুক্ত ট লেখার জন্য এইভাবে লিখতে হবে। কিন্তু আমরা কি করি অনেকে, একটু আমি নিচে উদাহরণটা দেখাচ্ছি আপনাদেরকে। এই তো চ, এই দিলাম ট, এই চট্ট লিখতে গিয়ে আমরা শিক্ষিতরাই কি করি, এইভাবে দিয়ে এই দিই। এখন এইটা আর এইটা এক জিনিস নয়, এটা হলো চট্ট আর এটা হচ্ছে চট্র, চট্র, অর্থাৎ এটা হচ্ছে টয়ট, মানে টয়ের সাথে ট সংযুক্ত হয়েছে দুইটা ট, আর এখানে কিন্তু টয়ের সাথে রফলা দেওয়া হয়েছে, এটা কিন্তু রফলা নয়, এটা কি? ট। আর এটা কি? রফলা। তাইলে এইটা আর এইটা কি এক জিনিস? এক জিনিস না। তাইলে আমরা শিক্ষিত মানুষরাই কিন্তু এই ভুল, যারা জানে না তাদের কথা তো বাদ, কিন্তু যারা জানে ভালো শিক্ষিত তারাই এই চট্ট লিখতে গিয়ে এইভাবে লিখে ফেলে। এখন আমি চট্ট লিখে এখানে গ্রাম দিলাম, কি হয়ে গেল? চট্টগ্রাম হয়েছে। এই শব্দটা কি চট্টগ্রাম বানান হয়েছে? হয় নাই। এটা কি হয়ে গেছে? এটা হয়েছে চট্টগ্রাম, চট্টগ্রাম। হয়তো আপনি বুঝাতে চেয়েছেন এটাই চট্টগ্রাম, পাঠক বুঝবে, কিন্তু আপনি শিক্ষিত মানুষটায় আপনি যতটুকুই জানেন আপনি চট্টগ্রাম যে কীভাবে লিখলেন, এতে করে কি ওই পাঠক, ওই ভদ্রলোক আপনার ওজনটা বুঝে গেছে না, যে উনি কিন্তু চট্টগ্রাম বানানোই জানে না, বা টয়ট কোনটা আর টর রফলা কোনটা এই পার্থক্যটাই কিন্তু উনি জানে না, এটা কিন্তু তার কাছে প্রকাশ পেয়ে গেল। অতএব এ বিষয়ে একটু সাবধান থাকতে হবে, এটা চট্টগ্রাম বানান হয় নাই।
ঠিক আছে, তাহলে চট্টগ্রামের বানান হবে এটা, চ টয়টো চট্ট, গ র ফলা আকার ম। ঠিক আছে ফ্রেন্ড, কি হয়ে গেল, চট্টগ্রাম চট্টগ্রাম, কোনোভাবে টয় টকে এইভাবে লেখা যাবে না। ঠিক আছে, এই শব্দটি হচ্ছে চট্ট মেট্রো, কোনো শহর এলাকাকে, মেট্রোপলিটন এলাকাকে আমরা, সেখানকার পরিবহনে আপনি দেখবেন কোনো মেট্রোপলিটন এলাকার মধ্যে রেজিস্ট্রেশন করা পরিবহনের পিছনে লেখা থাকে, যেমন সেটা যদি চট্টগ্রাম মেট্রোপলিটন হয় তাহলে এইভাবে লেখা থাকে চট্ট মেট্রো ব, সাপোজ 2039 ইত্যাদি ইত্যাদি। তাহলে এই যে চট্ট মেট্রো, এখানে কিন্তু দুইটা শব্দ আমি পাশাপাশি রেখেছি, একটা হচ্ছে টয়টো দিয়ে লেখা আরেকটা হচ্ছে রফলা দিয়ে লেখা। ঠিক আছে জি, এটা হলো চট্ট আর এটা হচ্ছে মেট্রো। আপনি এখানে যদি টয়ের নিচে এইভাবে দেন তাইলেও ভুল, আবার এখানে যদি এইরকম না দিয়ে রফলা দেন তাইলেও কি ভুল। আমাকে আপনাকে সঠিকভাবে বুঝতে হবে টয়টোটা কীরকম আর ট রফলাটা কীরকম, এই হচ্ছে কথা। ঠিক আছে, তো চলেন আমরা চট্ট মেট্রো বানান দেখি। এই হলো চ, কেমন, তার নিচে আছে কি আরেকটা ট, মানে চট্ট, হ্যাঁ মেট্রো, ম এক মে, ট রফলা, এই দেখেন এই হচ্ছে রফলা। ঠিক আছে, ওকার কি হয়ে গেল মেট্রো, ম একার মে, ট রফলা ওকার মেট্রো, চট্ট মেট্রো চট্ট মেট্রো। এখন আমাদের এখানকার শিখার বিষয়টা হচ্ছে আমরা টয়ট লিখবো কীভাবে আর ট রফলা লিখবো কীভাবে, এই বিষয়টা আমাদেরকে একটু ভালোভাবে মনে রাখতে হবে। বুঝা গেছে ফ্রেন্ড, তো চলুন আমরা আজকের শব্দগুলো আরও একবার একটু মনোযোগ সহকারে দেখে আসি। প্রথম শব্দটি ছিল টইটম্বুর, ট রস ই টই, ট ময় ভ রসুকার র, হ্যাঁ আবার একটু আমি দেখছি, ট রস্বই টই, ট রসুকার টু, ময় ভ রসুকার বু র, টই টুম্বুর টই টুম্বুর। এটি টিকা টিপ্পনী, ট দীর্ঘিকার টি কয়াকার কা টিকা, ট রসিকার টি পয় প ন দীর্ঘিকার নি টিকা টিপ্পনী। এই শব্দটি টক্কর, ট কয় ক র টক্কর, এটি ঠাট্টা তামাশা, বানানটা কীভাবে, ঠ আকার ঠা টয় ট আকার ঠাট্টা, ত আকার তা ম আকার মা তালুবস্য আকার সা তামাশা ঠাট্টা তামাশা। এটি চট্টগ্রাম, চ টয় ট চট্ট, গ রফল আকার ম গ্রাম চট্টগ্রাম। এটি চট্ট মেট্রো, চ টয়ট চট্ট, ম একার মে, ট রফল ওকার মেট্রো চট্ট মেট্রো। বুঝা গেল, তো ফ্রেন্ডস আসলে এগুলো খুব কঠিন না, খুব সহজ আবার খুব কঠিন যদি না পারা যায়। তো আমরা যখন শিখব বাংলা রিডিং পড়ালেখা, যেহেতু আমরা শিখতেছি ভালোভাবে একটু বিশুদ্ধভাবে শেখার চেষ্টা করব। ঠিক আছে ফ্রেন্ড, তো আপনি কী করবেন, এই শব্দগুলোকে বারে বারে দেখবেন শুনবেন লিখবেন, দেখবেন শুনবেন লিখবেন, এভাবে যদি আপনি প্র্যাকটিস করতে থাকেন খুব সহসা আপনিও মানে সহজকর জটিল হোক বাংলা অনর্গল সুন্দর করে পড়তে পারবেন লিখতে পারবেন। তো ফ্রেন্ডস